নমস্কার সকলের কাছে শান্তি ও সৌহার্দ্য কামনা করে আমাদের আজকের জীবনের দিশা অনুষ্ঠান শুরু করছি। আপনারা আমাদের সাথে রয়েছেন, সরাসরি ফোনে আপনারা যোগাযোগ করুন যে বুকিং নাম্বারগুলো রয়েছে, বা আপনারা দেখুন যে সরাসরি কথা বলার জন্য যে ফোন নাম্বারগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের অনুষ্ঠানে কথা বলার জন্য ফোন করবেন। সামনে আমাদের নতুন বছর আসছে এবং নবীনকে আমরা সকলে বরণ করতে ভালোবাসি, কেননা যা কিছু জীর্ণ ছিল, যা কিছু পুরাতন সেটাকে ফেলে দিয়ে অবশ্যই নতুনকে আহ্বান করব এবং 2020 সালে আমরা নতুনভাবে আবার পথ চলা শুরু করব। আর সেই কারণেই আজকে জীবনের দিশা অনুষ্ঠান, যেখান থেকে আপনারা কীভাবে ভালো থাকতে পারেন তারই নানান খুঁটিনাটি, নানান তথ্য নিয়ে আজকের অনুষ্ঠানেও আপনাদের জন্য উপস্থিত হয়েছেন পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর সুদীপ শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে দাদাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। মানে নতুনের কথা বললাম যেমন, মানে আমাদের 2020 সাল আগত, তো এই যে নতুনের শুরুয়াত তো প্রত্যেকেই করব, আমরা ভালোভাবে করব। তো সেখান থেকে যাদের ধরুন সাংসারিক অশান্তি বা যারা খারাপ রেজাল্ট করেছিল, প্রত্যেক মানে আমি চাইবো তাদের প্রত্যেকেই যেন এবছর তার থেকে একটু বেটার পারফর্ম করতে পারে, বা যাই এই অশান্তি ছিল সেই অশান্তিটা যাতে দূর হয়ে যায়। দেখুন, একদম ঠিক বলেছেন, যাদের 2019টা যাদের খারাপ গেছে বা মোটামুটি গেছে, বা যাদের ভালো গেছে, যাদের ভালো গেছে তাদেরকে আরও ভালো করে কী করে থাকে, বা 2020 সাল থেকে আরও ভালো কী করে তাদের ফিডব্যাকটা পাওয়া যায় তার জন্য চেষ্টা, এবং 2019 সাল যাদের মাঝারি গিয়েছে তাদের আরও বেটার কী করে হয়, এবং যাদের একদম খারাপ গিয়েছে, যাদের বলুন সাংসারিক দিক বলুন, আর্থিক দিক বলুন, কেরিয়ার দিক থেকে বলুন, বা স্টুডেন্ট যারা আছেন তাদের পড়াশোনার দিক থেকে, যারা সব দিক থেকে একদম ফেলিওর, তারা কী করে আগামী সামনে যে বছর আসছে নতুন 2020 সাল, তাদের কী করে যে সাকসেস আসবে সেইটাকায় কিন্তু সবাইকে আমাদের চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে বলে দেখবেন, এই যে মাসটা চলছে ইংরাজি মাসের দেখবেন ডিসেম্বর, যেটা একদম লাস্ট ইয়ার লাস্ট মান্থ চলছে, সেরকম কিন্তু দেখবেন বাংলায় এটা কিন্তু পৌষ মাস, একদম ভাগ্যের মাস। আমরা নবম স্থান থেকে জুড়ি আসে ভাগ্যকে বিচার করি, সে দেখবেন এটা হচ্ছে ভাগ্যের মাস পৌষ মাস। পৌষ মাস হচ্ছে দেখবেন এই পৌষ মাসে যে দুটো তিথি আমরা পাবো, যেটা বিগত দিনের প্রোগ্রামে বলছি, আজও বলছি, দেখবেন যে অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি পাবো, এই তিথিগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। কেন দেখবেন এখান থেকে কি কাজ করা যায়, ম্যাক্সিমাম দেখবেন যে কাজগুলো আমরা করি এই কাজ এই তিথিতে কাজগুলো করলে খুব কুইক রেজাল্ট পাওয়া যায়। সেগুলো কিসের কাজ, যেগুলো দেখলাম বললাম আমরা যে 2019 সালে যে ব্যর্থতা পেয়েছি সেই সাকসেসটা আনার জন্য এই পৌষ মাসটাকে কিন্তু আমরা খুবভাবে কাজে লাগবো। বিশেষ করে দেখবেন যাদের আর্থিকভাবে জেরবার হয়ে গেছেন, যাদের যাদের পিঠে দেয়াল থেকে গেছে, বা কিছুতেই আপনার আর্থিক সাফল্যের মুখ দেখতে পারেননি, বা অনেক ঋণে আপনারা জর্জরিত হয়ে গেছেন, এবং সেই সঙ্গে যারা দেখবেন যেসব স্টুডেন্টরা এডুকেশনে মানে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা সাকসেসের কাছে গিয়ে যে ফেলিওর তাদের ক্ষেত্রে, এবং বিশেষ করে কেরিয়ার যারা দেখবেন চাকরির জন্য চেষ্টা করেছেন কিন্তু একদম হওয়া চাকরি যেগুলো হাতের থেকে মিস গেছে সেইগুলো যদি ঠিকঠাক প্রতিবিধান প্রতিকার করা যায় এই পৌষ মাসে, এই যে তিথি চলছে যেটা, তাতে কিন্তু খুব দারুণ এবং খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। ওকে, অনেকে আছেন বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার দাদা। নমস্কার। আমি হুগলি গুড়াক থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি মেয়ে সম্বন্ধে জানতে চাই। নাম বলুন আগে। হ্যাঁ, মেয়ের নাম লাবণী পাল। ডেট অফ বার্থ 8/8/2001 সকাল 6টা। সময় সকাল 6টা। আচ্ছা, জন্মস্থান বর্তমান। এখন কি পরীক্ষা দেবে কোনো? তো এখানে দেখবেন আপনার যেটা দেখবেন এডুকেশন নিয়ে প্রশ্ন, তো আপনার মেয়ের দেখবেন আপনার মেয়ের জন্মবার বুধবার, তো হ্যাঁ দেখবেন এখানে সিংহ লগ্ন মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চার চরণে জন্ম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে দেখবেন সর্বোপরি আমি একটা কথা আমার সঙ্গে শেয়ার করুন, আপনার এই মেয়ে হওয়ার পরে আপনার পরিবারের শ্রীবৃদ্ধি বেড়েছে, তো এটা দেখাচ্ছে, এটা এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। কিন্তু দেখবেন এর যে এডুকেশন যেটা, সেটা দেখবেন সব থেকে বড় জিনিস যেটা দেখবেন একের দেখবেন সায়েন্স নিয়ে পড়লে খুব ভালো হয়। কি নিয়ে পড়াশোনা করেছে? এটা প্রথম ট্র্যাকটাই ভুল হয়ে গেল, দেখবেন এর সায়েন্স নিয়ে পড়লে এবং পরবর্তীকালে টেকনিক্যাল লাইনে গেলে কিন্তু খুব ভালো। আর সে তাও কি কম্বিনেশন আছে বলুন? ভূগোল আছে, ইকোনমিক্স আছে, হ্যাঁ ছিল, বুঝতে পারছেন? ও কি প্র্যাকটিস করতো নাকি ভয় পেত অঙ্কে?
হ্যালো হ্যালো বলি, অঙ্ক করতে কি ভয় পাচ্ছ? প্র্যাকটিস করতে কি ভয় পেত? হ্যাঁ, এটাই কম নম্বর অঙ্কের জন্য দেখবেন যেটা আছে এবছর এইচএস এর মোটামুটি ভালো রেজাল্ট করবে, বুঝতে পারছেন? আজ দিন যেটাও করছে দেখবেন রেজাল্টটা মোটামুটি ভালো করবে, বুঝতে পারছেন? কিন্তু দেখবেন ওর বাড়িতে দেখবেন বেশিক্ষণ বই পড়তে বসতে পারে না, তাই না? হ্যাঁ, প্রবলেমটা যেটা দেখাচ্ছেন দেখবেন ও সায়েন্স নিয়েই পড়াচ্ছক, এটা ম্যাথেও ভালো প্র্যাকটিস করে ভয় পেয়েছে, তাই দেখবেন যেহেতু হয়তো বাস্তুতে আপনার প্রচন্ড প্রবলেম, মানে দেখবেন একটানাও বই পড়তে মানে বসলেই দেখবেন ও শুধু মনে করবে যে আমার সব পড়া হয়ে গেছে, তাই না? তাহলে দেখবেন আমি বলছি এটা সায়েন্সেরই ছক, কিন্তু আপনার কোনো অ্যাস্ট্রোলজিক্যালে কাউন্সিলিং করাননি বলে এই প্রবলেম। কিন্তু এই মেয়েটা দেখবেন সায়েন্স নিয়ে পড়েছেন, বিগত লেখাপড়া তো যথেষ্ট ভালো যোগ আছে, বুঝতে পারছেন? কিন্তু আপনার বাস্তুটাকে ঠিক করুন, বুঝতে পারছেন? বাস্তুটাকে খারাপ, এবার দেখবেন আপনার মেয়ের এডুকেশনে যেমন প্রবলেম আপনাদের আর্থিক প্রবলেম চলে, তাই তো? আপনার মেয়ে হওয়ার পরে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেই ডেভেলপমেন্টটা আপনার ধরে রাখতে পারেননি, তাই তো? তাহলে দেখবেন আগে বাস্তুটাকে ঠিক করুন, বাস্তুটাকে ঠিক করলেই দেখবেন ওর কেরিয়ার ভালো হবে, পড়াশোনাটা ভালো হবে, বুঝতে পারলেন? বাস্তুর জন্যই দেখবেন ওর ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলেন? ঠিক আছে, আপনি দেখুন কোথাও কাছাকাছি চেম্বারে এসে পারলে একবার যোগাযোগ করুন। আর টিপস এর কথা, মানে এই যে পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য তো টিপস আমরা কম বেশি অনেক অনুষ্ঠানই দিয়েছি, তো আপনারা সেই অনুষ্ঠানগুলো ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারেন। কেননা আচার্য সুদীপ শাস্ত্রী বলে রয়েছে, ডক্টর সুদীপ শাস্ত্রী বলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে পরে দাদার সমস্ত অনুষ্ঠানগুলো পেয়ে যাবেন। তো সেখানে কিন্তু এই যে পরীক্ষার্থীদের জন্য টিপস অনেক অনুষ্ঠানেই দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিন। আর এই যে ডিসিশন হয়তো কোথাও ঠিক মতো নেওয়া হচ্ছে না, এই কারণেই কিন্তু মানে আমরা যেই রকম রেজাল্ট করার কথা সেখান থেকে হচ্ছে না, মানে সেখান থেকে পিছিয়ে পড়ছে, তাই তো? এটা দেখবেন এই যে ছকটা ছিল এটাকে সায়েন্সেরই ছক, ম্যাথে ভালো পারতো কিন্তু ভয় হয়ে গেল, কেন বলতো? বাস্তুতে প্রবলেম। সব থেকে বড় কথা ওর মধ্যে কি বলতো, চঞ্চলতা, মানে ধীস্থির নেই, মানে যেটা দেখবে সেটা মানে চটজলদি করে নেওয়ার একটা টেন্ডেন্সি তা ওর মধ্যে আছে, যার ফলে দেখবেন ম্যাথটা কিন্তু চটজলদিতে হয় না। ম্যাথটা কি বলতো আপনাকে ক্যালকুলেশনের জিনিস, কিন্তু ওটাকে ওর ম্যাথে যদি ঠিকঠাক করে যদি বাস্তুটাকে রেমিডি করা যেত দেখবেন ওই মেয়ে ম্যাথে ভালো রেজাল্ট করতো এবং সায়েন্স নিয়ে পড়তো এবং টেকনিক্যাল লাইনে বিশালভাবে কিন্তু কেরিয়ারের জোর। কিন্তু যাই হোক, যেটা হয়নি, যেটা আস নিয়ে পড়েছে তাও আমি বলছি, এখনো আপনার বাস্তুটাকে ঠিক করুন, করলে দেখবেন শুধু ও উপকার পাবে না, ওর এডুকেশন যে কেরিয়ার সেটাও মানে উপকার পাবে না, সেই সঙ্গে সঙ্গে আপনারাও পাবেন, ফিজিক্যালিও পাবেন প্লাস আর্থিক ইকোনমিকও হেল্প, দুটো হেল্প, তিনটে হেল্প কিন্তু আপনারা পাবেন, শুধু অনলি ফর বাস্তু যদি আপনার প্রতিকার ঠিকঠাক করে করতে পারেন। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে দেখলাম এই যে পৌষ মাসের যে কাজে আমি বলছিলাম, তো পৌষ মাসে কি বলুন তো দেখবেন এটা হচ্ছে মা লক্ষ্মীরই মাস, কেন বলুন তো? এই মাস যেমন দুটিয়াসে আমরা নবম ভাব বলি, পৌষ মাসটাও নবম, কিন্তু এই মাসে দেখবেন আমরা প্রত্যেকটা বাঙালি যারা আছেন ঘরে ঘরে দেখবেন লক্ষ্মী পুজো করি, মা লক্ষ্মীকে দেখবেন ঘরে সাদরে আমন্ত্রণ করে নেওয়ার মাস এটা। তো সেক্ষেত্রে দেখবেন যাদের আর্থিকভাবে খুব কষ্ট যাচ্ছে আপনাদের, তাদের সেক্ষেত্রে দেখবেন আর্থিক ক্রিয়াকলাপ করলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফিডব্যাক পাওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের আর্থিক যাতে আর্থিক সমৃদ্ধি হয় বা যারা একদম আর্থিক কষ্ট দিয়ে পাচ্ছেন সেক্ষেত্রেও দেখবেন একটা টিপস আমি ছোট্ট করে বলবো এই পৌষ মাসে করুন, করলে দেখবেন যা যে প্রবলেমের মধ্যে আপনারা ফেস করছিলেন সেই প্রবলেম থেকে একটু হলেও দেখবেন রিলিফ পাবেন আপনারা। ওকে, হ্যাঁ, নমস্কার, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হ্যাঁ আপনি বুঝতে পারলাম না আপনি কি বলেন, বুঝতে পারলাম কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না, আপনার জায়গাটা একটু চেঞ্জ করে কথা বলুন তাহলে ভালোভাবে শুনতে পাবো কথাগুলো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি সুশীল রায় বলছি, লিকটাউন থেকে। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/3/83। অসাধারণ লাগে আমার।
আচ্ছা থ্যাংক ইউ। আপনি কি দাদার কাছে এসেছিলেন কখনো? না আমি আসিনি কোনোদিন, কিন্তু আমি নিশ্চয়ই আসার ইচ্ছা আছে। মানে জাস্ট ফলো করছেন প্রোগ্রাম গুলো তাই তো? ঠিক আছে বলুন এবার ডেট অফ বার্থ হলো 1383, সময়টা বলুন। সময়টা সকাল 9:30 আর জন্মস্থান? আচ্ছা ঠিক আছে সাথে থাকুন। আচ্ছা আপনি 1 থেকে 12 মধ্যে একটা সংখ্যা বলুন আমায়। 6 6 তো দেখবেন এখানে আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো? দেখবেন ক্যারিয়ারের দরজায় এসে মানে দেখবেন একদম সাকসেসের দরজায় এসে কিন্তু আপনি সেখান থেকে ব্যর্থ হয়ে মানে রিটার্ন হয়ে যাচ্ছেন তাই তো? এটাই সংখ্যা তত্ত্বের এটা একটা পাওয়ার, বুঝতে পেরেছেন? যে অ্যাস্ট্রোলজিকা অ্যাস্ট্রোলজিটা যে একটা পাওয়ার যেটা মানুষের হেল্পে প্রচুর কাজে লাগে সেটাই কিন্তু তার প্রমাণ করে, বুঝতে পেরেছেন? তো এখানে দেখবেন আপনি আপনার ডেটাটা মেলান, আপনার জন্মবার মঙ্গলবার তো? ওকে দেখবেন এখানে আপনার মেষ লগ্ন কন্যা রাশি হস্ত নক্ষত্রে এক চরণে আপনার জন্ম, বুঝতে পেরেছেন? তা আচ্ছা এখানে দেখবেন আপনার ডিটেলস যেটা ক্যারিয়ার সম্বন্ধে যেটা আপনার প্রশ্ন, দেখবেন জন্মকালীন আপনার, আমি একটা কথা বলি আপনার, দেখবেন আপনার চোখে কোনো চশমা এসেছে এই সময়? এটা কিন্তু থাকবে, এটুকু চোখটাকে খুব সাবধানে রাখবেন। এক তো এখানে দেখবেন আপনার কর্মের যে জায়গাটা, দেখবেন কর্ম খুব ভালো জায়গায় আছে, রবি দেখবেন একাদশে আছে আপনার, বুঝতে পেরেছেন? এবং দশমপতি দেখবেন আপনার সপ্তমে আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনার কোনো মাঝে মাঝে কোনো সময় ব্যবসা করার ইচ্ছা জাগে? এখন তো সব জায়গা থেকে টাওয়ারের প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলুন, আপনি কি বিজনেস করেন? আপনাকে একটা কথা বলি, দেখবেন আপনার চাকরি প্লাস ব্যবসা দুটোই হবে, কিন্তু আপনার ভাগ্যের সাপোর্টের জায়গাটাকে শুধু ভাগ্যের নবমে, আমরা হচ্ছে নবম হচ্ছে ভাগ্য। আজকে দেখবেন যে অনুষ্ঠানটা আমি করছি সেটা দেখবেন নবমকে নিয়েই করছি, কিন্তু এখানে দেখবেন আমাদের ভাগ্যে যদি কিছু না সাপোর্ট থাকে তাহলে আমরা জীবনে কিন্তু এগোতে পারবো না, তাই না? তো এখানে আপনার ভাগ্যে নবমপতি আপনার বৃহস্পতি, কিন্তু সেই বৃহস্পতি আপনার অষ্টমে চলে গেল, তাহলে আমার ভাগ্যটা আমার মাদার ক্ষেত্রে চলে গেল, বুঝতে পারছেন? তাহলে আপনি যে কাজগুলো যে আইটি সেক্টরে যে কাজটা করছেন সেটা কিন্তু আপনি এক চান্সে পাননি। না এটা আপনার, এটা আপনার জীবন হবে। আপনি কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন? বিদেশে শুনুন, আগে বিদেশে, বিদেশে শুনুন, এই যে আমরা অ্যাস্ট্রোলজিকে বলে আপনার বিদেশে যাওয়ার যোগ এই যোগ এটাকে ছাড়ুন, আগে দেখতে হবে আপনি নিজের দেশে কি করতে পারছেন। আপনার নিজের দেশে যদি কর্মটা যদি ঠিকঠাক না করতে পারেন বিদেশে গিয়ে হবে না। কর্ম কর্ম প্লাস দেখবেন কর্মের সঙ্গে যদি বিদেশে কানেকশন থাকে তাহলে আপনি বিদেশে গিয়ে কর্ম করবেন, নাহলে বিদেশে তো আপনি ঘুরতে যাবেন না আপনি, তাই না? তাহলে কর্মের জায়গাটা আপনার ডিস্টার্ব, ভাগ্যের জায়গাটা আপনার ডিস্টার্ব। আপনি বিদেশে গিয়ে আপনার ভাগ্যের ডেভেলপমেন্ট হবে কি করে যদি আপনার ভাগ্য না থাকে? এই যে না, এই দেখবেন এই যে কল্পনার জগতে ভাষা এটাকে কিন্তু অ্যাস্ট্রোলজি বলে না। অ্যাস্ট্রোলজিটা হচ্ছে আপনার যথাযথ টু দা পয়েন্ট বিচার, বিচার না যতক্ষণ না আপনার ঠিক হবে আমি যাই রেমিডি দেবো, আপনার কোনো কাজে লাগবে না, বুঝতে পারছেন? আপনি পারলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন, করলে দেখবেন এখানে শুধু জাস্ট দুটো জায়গার আপনাকে খুঁটি, দুটো খুঁটি আপনার খুব দরকার, সেই দুটো পেলে আপনি এখানে বিদেশে ছাড়ুন, আপনি এখানে থেকে যেটা যে ডেভেলপমেন্ট করবেন আপনি বিদেশে গিয়ে সেটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না, বুঝতে পারছেন? এখানে আপনার প্রচুর ডেভেলপমেন্ট আছে, যে ডেভেলপমেন্ট আপনি পাচ্ছেন না আপনার দুটো জায়গার সমস্যা আছে, দুটো জায়গার আপনার কোনো প্রতিকার মানে ম্যাক্সিমাম কোনো বেশি কিছু করার দরকার নেই, অনলি ফর টু, দুটো সাপোর্ট পেলেই কিন্তু আপনি আবার জীবনে ঘুরে দাঁড়াবেন, বুঝতে পারছেন? কেন বিগত 2 বছর ধরে আপনি কিন্তু খুব সাফার করছেন, তাই না? হ্যালো, একটা কাজ করুন, আমার মনে হচ্ছে যে মানে আপনার সাথে যোগাযোগ আমরা খুব ভালোভাবে করতে পারছি না, আপনার কথাগুলো স্পষ্ট কিছু শোনাই যাচ্ছে না, তো আপনি চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, বা আপনি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে যে বুকিং নাম্বার রয়েছে সেখানে আপনি কল করুন। এবং এই যে বললো যে মানে বললেন যে আপনার ভাগ্যপতি যেটা সেই জায়গাটা যেহেতু একটু প্রবলেম আছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে আপনি পরবর্তী সময়ে কীভাবে স্ট্যান্ড করতে পারেন সেটাই কিন্তু দেখে দেবেন। আর হচ্ছে মানে আশা মানেই কনসাল্ট করা মানেই যে ভারী ভারী অনেক কিছু পড়তে হবে সেটা একদম ভাববেন না। আপনি অলরেডি একজনের সাথে মানে কারোর সাথে কনসাল্ট করেছিলেন, এটা বলছিলেন
ওইটুকু বুঝলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে কি পড়েছেন বা সেটা আদৌ আপনার দরকার কিনা, এগুলো তো আমাদের অনুষ্ঠানে বিচার করার অতটা সময়ও নেই, আর সেকেন্ডলি আরো অনেক কিছু দেখে তারপরে ডক্টর সুদীপ শাস্ত্রী এগুলো বিচার করে দেবেন, এই কারণেই আপনি পরে ফোন করুন আর বা আপনি সরাসরি চেম্বারে চলে আসুন। আপনার বাড়ির কাছে লেক টাউন থেকে ফোন করেছেন যেহেতু সোমবার আপনি শোভাবাজারে দাদাকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা চলে আসি আলোচনায়। যে টিপসটা আমি বলছি, দেখবেন যাদের আর্থিকভাবে খুব বিপর্যস্ত হয়ে আছেন তারা কি করবেন, দেখবেন এই যে পৌষ মাস যেটা চলছে, এই পৌষ মাসের যে শুক্লাপক্ষ আসছে সামনে, সেই শুক্লাপক্ষের একটা বৃহস্পতিবার, বৃহস্পতিবার কি করবেন দেখবেন সবার বাড়িতে ম্যাক্সিমাম তুলসী মঞ্চ থাকে পৌষকালী পুজোর পরে। হ্যাঁ হ্যাঁ, পৌষকালী পুজোর পরেই দেখবেন শুক্লাপক্ষ, মানে শুক্লাপক্ষ দেখুন মানে প্রথম বৃহস্পতিবার আপনি করতে পারেন বা সেকেন্ড বৃহস্পতিবার, যেটা আপনাদের ভালো লাগবে। যে শুক্লাপক্ষের প্রথম বৃহস্পতিবার আপনি কি করবেন দেখবেন একটা তামার যদি একটা মানে মানে ঘটি না খুব ভালো হবে, নাহলে তামার একটা পাত্র যদি নেন সব থেকে ভালো হয়, যদি না পারেন তাহলে পিতল, পিতল যদি না হয় স্টিল, তো সবসময় চেষ্টা করবে যেন তামার একটা পাত্র নিতে। তো সেই তামার পাত্রতে কি করবেন যে একদম একটা ঘটি পুরো ঘটি দুধ নেবেন, গরুর দুধ হলে খুব ভালো হয় কিন্তু গরুর দুধ সচরাচর এখন খুব পাওয়া যাচ্ছে না, তাহলে মাদার ডিয়ারির দুধই নেবেন। নিয়ে কি করবেন তাহলে যে ওই যে তুলসী মঞ্চের যে তুলসী গাছটা আছে না, ওটাকে ওই দুধটা দিয়ে ভালো করে আপনি স্নান করিয়ে দেবেন তুলসী গাছটাকে। আপনার নাম গোত্র অবশ্যই বলবেন, বলে আপনার কি কারণে আপনি তুলসী গাছটাকে স্নান করছেন সেটাকে অবশ্যই সেই মনোবাঞ্ছাটা কিন্তু আপনি জানাবেন, জানিয়ে পুরো দুধটা দিয়ে আপনি ওই তুলসী গাছটাকে ভালো করে স্নান করিয়ে দেবেন, দিয়ে আপনার মনোবাঞ্ছাটা জানাবেন, জানিয়ে একটা ধূপ জ্বেলে দেবেন, ঠিক আছে। এইটা করুন এবং এই যে পৌষ মাস থেকে এটা স্টার্টিং করলেন, পরপর ষোলোটা মানে ষোলো মাস বৃহস্পতিবার করে শুক্লাপক্ষের প্রত্যেক মাসে যে কোনো একটা করে বৃহস্পতিবার আপনি করুন, দেখুন এটা যে আপনি আর্থিক যে চাপে পড়েছেন, যে আর্থিক যে অবনতি আপনার হয়েছিল সেখান থেকে আস্তে আস্তে দেখবেন আপনি ওভারকাম করবেন, যে কোনো না কোনো একটা অপরচুনিটি, কোনো না কোনো সুযোগ দেখবেন আপনার কাছে আসবেই আসবে। ওকে নমস্কার, কে আছেন সাথে? হ্যালো, নমস্কার, দুপুর পাঁচটা, দুপুর মানে সন্ধ্যে পাঁচটা, একটা ২৭। আচ্ছা, আর জন্মস্থান? খরচ বেশি হয় এবং ও দেখবেন একটু রাগি, তাই তো? এবং দেখবেন এবং কথা বলতে বলতে দেখবেন হঠাৎ খুব জোরে জোরে খুব কথা বলে, তাই তো? তাহলে আপনাকে কি বলছি, আপনি তো, আমি তো বাংলায় বলছি, আপনি বুঝতে পারছেন ও কথাটা স্টার্টিং করলো আস্তে আস্তে কিন্তু বলতে বলতে দেখবেন ও নিজেই বুঝতে পারবে না, ও গলা স্বরটা কিন্তু অনেক মানে জোরে জোরে হয়ে যাবে, বুঝতে পারছেন? ওকে আচ্ছা, তো এখানে দেখবেন আপনার ছেলে, এবার ডেটাটা মেলান, আপনার ছেলে জন্মবার রবিবার, তো প্রত্যেকটা কাজে দেখবেন বাধা আসবে কিন্তু এখে দেখবেন চাকরি করার মানে মানে উচিত এই যে জন্মছকটা, ও এখন কি করে বলুন, কি করে বলুন? শুনতে পেলাম না, এর যে উন্নতি যেটা রয়েছে দেখবেন আর একটু ওয়েট করুন, ২০২০ সালের মানে একদম শেষের থেকে, বুঝতে পারছেন? ২০২০ সালের শেষের থেকে দেখবেন, আমি একটা কথা বলি, আপনার ছেলে চাকরিটা কি ২০১৮ সালে পেয়েছিল? না, ও ২০০৮ সালে। আচ্ছা, ২০১৮ সালে ওর কি কোনো পদোন্নতি বা কোনো কিছু হয়েছে বা কোনো প্রমোশন হয়েছে আপনি জানেন? না, হয়নি। কোনো কিছু প্রমোশন হয়নি? না, হয়নি। দেখবেন ২০২০ সালের পর, ২০২০ সালের শেষের দিক থেকে কিন্তু ওর উন্নতির যোগ, বুঝতে পারছেন? ২০১৮ সাল থেকে কিন্তু ওর ভালো সময় টাই মানে ভালো সময় কিন্তু শুরু হয়েছে, বুঝতে পারছেন? ওকে, ওকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রতিকার করিয়েছেন?
কিন্তু দেখবেন সেই যদি প্রতিটা যদি ঠিকঠাক করা থাকে, কিন্তু 2018 সাল থেকে ও কিন্তু চাকরির ইনক্রিমেন্টটা রয়েছে এবং ভালো জায়গায় কিন্তু চাকরির ওর অপরচুনিটি রয়েছে, বুঝতে পারছেন? ওকে, তো সেক্ষেত্রে দেখবেন 2020 সালের আপনার সেপ্টেম্বরের পর মানে আগস্টের পর থেকে কিন্তু ওর আবার কিন্তু জীবনের উন্নতি আরো ভালো হবে, বুঝতে পারছেন? ওকে, আপনার ছেলে কি বিবাহ হয়েছে? দেখবেন বিবাহের জায়গাটা কিন্তু একটু খুব সাবধানে, বিবাহ ম্যারেজে ম্যারেজ লাইফটা কেমন চলছে বলুন? মোটামুটি এই জায়গাটাই কিন্তু মোটামুটি আপনি মা হিসেবে বলছেন এই ম্যারেজের জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে। আর দেখবেন 2020 সালের এই ম্যারেজ লাইফের ডিস্টার্বের জন্য দেখবেন ওর মধ্যে যে এই যে মনে মনের যে কষ্ট, যে অস্থিরতাটা মাঝে মাঝে কিন্তু চলে আসে, তাই তো? ডিপ্রেশন, মানসিক অস্থিরতা এটা চলছে। ওকে ঠিক করে প্রতিকার করুন, করলে দেখবেন ওর জীবনে কিন্তু 2020 সালের আপনার আগস্টের পর থেকে ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো থাকবেন। আর এই যে রেমেডি নেওয়া বা যে প্রতিকার প্রতিবিধানগুলো করছেন সেটা কতটা সঠিক, সেই জায়গাগুলো যদি আপনি যাচাই করে নিতে চান সেই জন্য কিন্তু আপনারা আসতে পারেন। তো মানে সেইখানটা থেকে যেটা ডক্টর সুদীপ শাস্ত্রী বলে থাকেন যে রেমেডি যদি সঠিক হয় মানে অনেকগুলো স্টোনের আমাদের প্রয়োজন হয় না, একটা স্টোনই কাফি, তাই তো? একটা কি দুটো, কারণ যারা দেখবেন অনেকে দেখবেন মেস্ট আমাদের জীবনের অগ্রগতি করার জন্য দেখবেন কারোর হয়তো একটা স্টোনে হয়ে যায়, কারোর হয়তো দুটো বা তিনটে প্রতিকার লাগে, কিন্তু সবসময় যে লাগবে তা না, আমাকে দেখতে হবে যে বর্তমানে সে কোন সমস্যা চলছে, তার কি দরকার, তার নিডটা কি, সেই হিসেবে কিন্তু দেখবেন কারোর ছকে দেখবেন কাল সর্পদোষ আছে কিন্তু তার এখন চাকরির প্রচণ্ড দরকার, তো আপনি যদি সেই কাল সর্পদোষের পিছনে তার পরে যদি আবার কাল সর্পদোষ কাটাতে বলেন, মাঙ্গলিক কাটাতে বলেন, তারপর যদি আপনি ক্যারিয়ারের প্রতিকার দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি কিন্তু পিছনে পড়ে যাবেন। কিন্তু আমার বর্তমান যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে ওভারকাম, সেখানে ওভারকাম হয়ে যাওয়ার পরে আমার বিগত যে সমস্যা আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে কাটানো। তো এখানে দেখবেন সবসময় যে এককানি প্রতিকার লাগবে, এককানি যে রেমিডি লাগবে এটা একদম ভুল। অনেক সময় দেখবেন কাউন্সিলিং এর মাধ্যমে কিছু টিপস করলেও কিন্তু মানুষের জীবনে আমূল পরিবর্তন আসে। ওকে, একদম। আর যারা যোগাযোগ করবেন অবশ্যই আগে থেকে ফোন করে আসুন, এবং দূরের বন্ধু যারা রয়েছেন অন্যান্য জেলাতে যারা রয়েছেন, যেহেতু সমস্ত জায়গায় পৌঁছে যেতে পাচ্ছেন না সেই কারণে কিন্তু একটা আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ভিজিটের ওপরে, আর সামনেই খুব তাড়াতাড়ি আর কি তারাপীঠে যাচ্ছেন। তারাপীঠে দেখবেন বর্ধমান যারা আছেন তারা বর্ধমানের জন্য বুকিং অলরেডি করেছেন অনেকে, এবং যারা করতে চান সামনের 8ই জানুয়ারি কিন্তু আমি বর্ধমান যাচ্ছি, এবং 9ই জানুয়ারি তারাপীঠ। যেমন তারাপীঠে অলরেডি 3 জন না 4 জন বুকিং করেওছেন, এবং তাদের জন্য যারা আছেন যারা তারাপীঠে দেখাতে ইচ্ছুক তারা কিন্তু আমি 9ই জানুয়ারি তারাপীঠে থাকবো, এবং 8ই জানুয়ারি দেখবেন আমি বর্ধমানে আছি। ওকে, একদম। মানে 8 তারিখে আপনারা বর্ধমানে পাচ্ছেন এবং 9 তারিখ তারাপীঠে পাচ্ছেন, তো আপনারা অবশ্যই বুকিং করে নেবেন এই পার্টিকুলার ডেটের জন্য। বাকি চেম্বারগুলো যেমন ছিল ঠিক তেমনি রয়েছে। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।